আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই। এখন আমি সকাল থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও এখন একটু স্বাভাবিক হয়েছি। এখন মোনাকে মাদ্রাসায় দিতে আছি। মোনার মুডটা দেখলেন তো কতটা রেগে আছে। সকালে ওর কষ্ট হচ্ছে, হেঁটে যেতে হবে, ঘুম থেকে উঠতে হয়েছে। ওর পাপা এখন সকালের ব্যবসা করে, তাই ওকে দিতে যেতে পারে না, 6টার মধ্যে বার হয়ে চলে যায়। আর 7টা থেকে ওর মাদ্রাসা, 6:45 বাজে। এখন আমি ওকে মাদ্রাসায় দিতে যাচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে পরে লাইক করবেন, দেখতে থাকুন ভিডিওটা। আর এই যে আমি এই আপনাদের ঘর দেখাচ্ছি, সব কিছু ভিডিওটা দেখতে থাকুন। অনেক কিছুই আমি আপনাদের ঘর আজকে দেখাবো। এই যে জায়গাটা দেখছেন, এখানে হিন্দুদের ভাই বোনেদের ঘর মাটি দেওয়া হয়, এখানে কেউ পুরায় না কো। এখানে হিন্দুরাও মাটি দেয়, তাই ওই যে জায়গাটা দেখালাম না, ওখানটায় মাটি দেয় ওরাও। আর ওই যে মোনা পাখি দেখুন, সব কুরআনের পাখিরা কত সুন্দর মাদ্রাসায় যাচ্ছে। সবাই ওদের সবার জন্য দোয়া করবেন। আর এই এখন আমি ঘরে চলে এসেছি, এসে অনেক কাজই করেছি, সেগুলো আর ক্যামেরা করা হয়নি। কেননা আমি একটা হাতের কাজ করি, ক্যামেরা করতে গেলে সবসময় হয় না। এখন আলু বেগুনের একটা তরকারি করছি। আর এখানে আমি মোনার জন্যে একটু চিংড়ি মাছ নিয়েছি, সেটাই আমি ওকে রান্না করে দিচ্ছি, স্কুলে নিয়ে যাবে ও। ও অন্য মাছ পছন্দ করে না, চিংড়িটা পছন্দ করে, এটা আমাদের জন্যে নিয়েছি। আর এখানে আমি মাছটাকেও ভেজে নিয়েছি, পেঁয়াজ টিয়াঁজ সবই কেটে নিয়েছি, এখন রান্নাটাও করব। আর ওদিকে চাও বসিয়ে দিয়েছি। আর সব কিছু ক্যামেরা বন্দি করা হয় না, কেননা আমি একটা হাতে কাজ করি। আমি যে কতটা পরিমাণের কাজ করি 9টা পর্যন্ত, তা কেউ যদি কাছে আসেন সেই বুঝতে পারবেন, দূর থেকে বলে বোঝাতে পারবো না। আমি রান্নাটা করে নিই, পরে আবার দেখা হবে। এই তো মোনার, আমি এখন খেতে বসবো। এখানে গরম গরম লুচি, মাংস কষা, কালকের মাংস, এটা ফ্রিজে ছিল, একটু গরম করে নিয়েছি। আর আমি এখন খেয়ে নেব। আর ওইদিকে বদমাইশি করছে, ও এখন ছোট। এরপর আমি মোনাকেও রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আজকে আমার ব্যবসাটা ছুটি আছে। আর এইদিকে দেখুন, আমি আজকে দইয়ের অর্ডার ছিল, দুধে অনেক দইয়ের অর্ডার ছিল, কিন্তু দুধ পাইনি, অল্প দুধ পেয়েছি, তাই দইটা তৈরি করছি, তাই দেখাচ্ছি। আজকে আর দই বানানোটা দেখালাম না, কারণ অনেক ভিডিওতেই দেখিয়েছি, ডেলি ডেলি দেখলে আপনাদের বোরিং লাগবে হয়তো। এখন আমি ওর জন্য একটু লস্যি বানিয়েছি, কেননা ও সারাদিন এখনও খায়নি, এখন প্রায় 12:30 বাজবে। ও মোটরসাইকেলের ফুল মেকানিকের কাজ জানে, তাই মোটরসাইকেলটা নিজের গাড়ি ও নিজেই ঠিক করে, তাই আজকে টাইম আছে, তাই গাড়িটা খুলেছে। দেখুন ভিডিওটা, ভিডিও করছি, তোমাকে খেতে দিচ্ছি, খেয়ে বলো, খেয়ে বলো কেমন কেমন। এখন এক গ্লাস হবে, নেবার এক গ্লাস, টক হয়ে গেছে। বাবা কি অবস্থা করেছো গাড়িটা, কি ওটা করছো বাবা? এখানে শীত নেই, আরে বুঝতে পারছে যে দেশে শীত। তারপরে আমি দুপুরের সময়তে, ও যাওয়ার সময়তে আমাকে নামিয়ে দিয়েছিল, এক জায়গায় গিয়েছিল, দোকানটা করতে গিয়েছিলাম আমি, সিঙ্গারার জন্য বাজারটা শেষ হয়ে গিয়েছিল। আর আমার স্বামী আমার কাছে দুনিয়ার মধ্যে বেস্ট, পৃথিবীর মধ্যে বেস্ট, কেননা আমার হাজবেন্ডের মতন দুজন হয় না, আমাকে ভীষণই হেল্প করে, কেয়ারফুল, আর প্রচুর অনেক রকমেরই হাতের কাজ জানে, ফুল মেকানিকের কাজ জানে, আবার রাজমিস্ত্রিও, আবার এখন হচ্ছে আমার সঙ্গে ফুল মিষ্টি সিঙ্গারার দুবার ব্যবসা করি, এখন মিস্ত্রি কাজ ছেড়ে দিয়েছে। আর এই যে দেখুন ঘরওয়ালার এই বাড়িটা দেখছেন, এটা ওরা দান করেছে, ওটা হসপিটালের স্টাফরা থাকে। আর ওই যে দেখুন দূর থেকে আমাদের ঘরটা দেখা যাচ্ছে হলুদ কালারের। সবাই দোয়া করবেন যেন এইভাবেই সাথে আমরা থাকতে পারি। আমি একটু আমার সিঙ্গারা মিষ্টির জন্য বাজার করতে গেছিলাম, আর একটু ঘরের জন্য টুকিটাকি এখন নিয়ে এসেছি, আর বাকি মাল ও সন্ধ্যের সময় নিয়ে আসবে। খুবই ভয়ে ভয়ে আমি ভিডিওটা এখন বানাচ্ছি, কি বলবো, এ কদিন আমার একটুও ভয় পালিয়ে গিয়েছিল, আর আজ থেকে আমার কেমন জানি একটা লাগছে, ঘরের মধ্যে একা একা, কেউই নেই এখানে, আমি একা আছি, আমি জানি না কেন এরকম আমার হচ্ছে, কেমন যেন একটা নিজেকে কেমন লাগছে, মনে হচ্ছে কেউ একটা আছে আছে কেমন। সবাই দোয়া করবেন, আর আমি তো সব সময় দোয়া করছি, আয়াতুল কুরসি পড়ে 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 সবসময় থাকছি, মনের মধ্যে কেমন একটা আতঙ্ক আতঙ্ক লাগছে। এই কদিন আমার প্রায় 1 সপ্তাহ 10 দিন হবে, কিছু অতটা মনে হয়নি, হঠাৎ আবার সেরকম মনে হচ্ছে। এই তো মনার জন্য একটা পিডিয়াশন নিয়ে এসেছি, ওকে আমি জুনিয়র হরলিক্স খাওয়াতাম, জুনিয়র হরলিক্স, তারপরে কমপ্লেন, অনেক কিছু খাইয়েছি,
পিডিও শটটা এর আগে আমি নিয়ে এসেছিলাম, তারপরে দেখলাম জুনিয়র হরলিক্সটা পিডিও শটটা সবসময় পাওয়া যায় না আমরা যেখানে থাকি, দেখলাম আজকে চোখের সামনে পেলাম তাই পিডিও শটটা নিলাম। আর জুনিয়র হরলিক্স তো ওটা 1 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য, ওর জন্য বলবেন আপনারা কমেন্ট করে কোনটা ভালো হয় খাওয়ালে পরে। আমাদের মনা সত্যি বলছে একদমই খেতে চায় না, আপনারা হয়তো ক্যামেরায় দেখবেন না খাচ্ছে তো টাইমে টাইমে দিচ্ছি তো, কিন্তু কোনোদিনই ফুল খাবার খায় না ও। মনার জন্য ফুচকা, দাঁড়ান ক্যামেরাটা একটু ঠিক করি ফোনটা, আর এই যে ফুচকা এনেছি কিছুটা পরিমাণে, আর আমার খুব পিয়াস লেগেছে তাই আমি একটা থামস আপ ছোট করা নিয়েছি, এটা ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য। ক্রিম ব্রেড নিয়েছি মনার জন্যে, স্কুল থেকে এসে খাবে। একটা পাঁপড়ের প্যাকেট নিয়েছি, ওকে ভেজে দেবো স্কুলে যাওয়ার সময় নিয়ে যাবে, আর ওই স্কুলে যাওয়ার সময় টুকিটাকি ডেলি ও পয়সা নিয়ে যায় দোকানে, ওর পাপা কিনে দেয় ওকে, দেরি হয়ে যায় খুব, ওর জন্যে আমি একটু টুকিটাকি এনেছি ডেলি ওকে দেবো বলে। আবারও নতুন নতুন যখন মাল আসবে নিয়ে আসবে, এদিকে এলাচ আরও অনেক কিছু, এগুলো আমার যাবতীয় দরকারি মাল, খাবার মাল। আর এখানে নেই তো একটু চকলেট, ছোটো দুটো প্যাকেট এনেছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওগুলো ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটুখানি ওর পাপা আমাকে ওখানে হোটেল থেকে এনে দিল, কী আছে দেখি, আমি অনেকক্ষণ হলো ভাত খেয়েছি ওর জন্যে। এই যে চিকেন পপস এনে দিয়েছে আমাকে দুটো, আমার একটা মোনার একটা। ঠিক আছে, আমি সব ঠিকঠাক করে গুছিয়ে নিই, একটু বিশ্রাম নিই, পরে আবার কথা হবে, এখনকার মতন বাই বাই। এই যে আমার ময়না পাখিটা দেখুন, একটা আমি অ্যামাজনে ওর জন্য কোট অর্ডার করেছিলাম, এক জায়গায় যাব, কোনোদিন কোট পরেনি কো, এখানেই তো থাকি, গরম এখানে কোট লাগে না, তাই ও খুব আনন্দ। আর এই যে সিঙ্গারার সমস্ত বাজারটা আমি করে নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষের উপর খেয়াল রাখবেন, কারো গ্যারান্টি নেই, আজ আছে কাল হয়তো কেউই থাকবে না, তাই সবাই মিলেমিশে থাকার চেষ্টা করব। আর এই যে মোনাকে এখন রাতের বেলা আমি চুলটা আঁচড়ে দেবো, এখন প্রায় 11টা বেজে গেছে, এরপরে শুয়ে পড়বো, আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে পরে আবার কথা হবে। ভিডিওটা আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।